আমার চোখের সামনে থেকে আর যদি খাওয়ার সময় কোনোদিন আসছস রে তোর আমি ঠ্যাং বাইরে ভাঙা ফেললাম কই দিলাম আমি ভাল লাগে না মার পেটে যেহেতু একটা সন্তান আছে আর সেই সন্তানটা যদি এই পৃথিবীতে আসে তাহলে তো মনে হয় আমার যতটুকু আদর আছে সেটাও চলে যাবে খুব ভালো একটা বুদ্ধি পাইছি আমি এখন আমার সৎ মায়ের পিছন পিছন যাবো এমন জোরে একটা ধাক্কা দিব না যাতে পড়া যায় আর ওই বাচ্চাটা নষ্ট হয়ে যায় ঘরের ভিতরে তো গরম এইখানে বসে বসে চিপস গুলা খাই খুব গরম পড়ছে সুযোগ এখন আমি আমার সৎমারে ধাক্কা দিয়ে ফালাই দিব তারপর ওই বাচ্চা শেষ একদম শেষ আর আমার পথের কাঁটাও গায়েব হয়ে যাবে ডাক্তার তুমি বেশি বেশি খাইতে কইলো কিন্তু আমি তো খাইতেই পারি না ফলমূল আমার কাছে ভালো লাগে না চিপস খাইতে মন চাইলো চিপস আনলাম সেটাও বেশি ভালো লাগতেছে না থাক এখন আর কি করার আমার তো জোর করে খাইতে হইব না খেলে তোমার সন্তানের ক্ষতি হইতে পারে আমি যত বেশি খামো ততই তোমার সন্তানের জন্য ভালো আমার সন্তান মোটা তাজা হইব বেশি বেশি করে খাই আমি চিপসটা আমার একটু একটু মজা আছে ঝাল ঝাল তো ভালোই লাগতেছে আমার কাছে আমি একদিন কইছি না আমি যখন খামো তুই আমার চোখের সামনে আসবি না আর সারাদিন আমার চোখের সামনে গুড়গুড় করস কেন আমার চোখের সামনে আসবি না যা আমার এখান থেকে যা না মা আমি যাব না আগে তুমি আমার একটা চিপস দাও তারপর আমি চলে যাব শক কত আমার একটা চিপস দাও আমি তারপর যাব তোর আমি চিপস দিব না তুই যা আমার চোখের সামনে থেকে আর যদি খাওয়ার সময় কোনোদিন আসছস রে তোর আমি ঠ্যাং বাইরে ভাঙা ফেললাম কই দিলাম আমি ভাল লাগে না মার পেটে যেহেতু একটা সন্তান আছে আর সেই সন্তানটা যদি এই পৃথিবীতে আসে তাহলে তো মনে হয় আমার যতটুকু আদর আছে সেটাও চলে যাবে আর তাছাড়া এখন তো আমাকে দেখতেই পারে না আর যখন কিনা ওই বাচ্চা আসবে এই পৃথিবীতে তখন তো আমার আরও দেখতে পারবে না না ওই বাচ্চারা এই পৃথিবীতে আসতে দেওয়া যাবে না কি করি এখন আমি পাইছি খুব ভালো একটা বুদ্ধি পাইছি আমি এখন আমার সৎ মায়ের পিছন পিছন যাবো এমন জোরে একটা ধাক্কা দিব না যাতে পড়া যায় আর ওই বাচ্চাটা নষ্ট হয়ে যায় Thank you.
বৌমা এই বড়দুপুর বেলা তুমি কই যাইতাছো? আম্মা আর কইন না, বাড়িতে আমার ভাল লাগতাছিল না তাই একটু হাঁটতাছি। ভাল লাগতাছে না বলে কি তুমি হাইটে হাইটাই চিপস খাইবা? হ্যাঁ শোনো বৌমা, এই অবস্থায় এই বড়দুপুর বেলা হাঁটাহাঁটি করা নিষেধ, আর তুমি হাইটে হাইটা চিপস খাইতাছো, এগুলো খাওয়া তো ঠিক না। এগুলো খাইলে যদি কিছু নজর দেয় চলে, যদি আমার বংশধর নাতিপুতির কিছু হয়ে যায়। চলো বৌমা বাসায় চলো, ভাল লাগতেছে না তুমি আমারে কইতা, আমি তোমার কিছু আইনা দিতাম ঘরে বইয়ে বইয়ে খাইতা। তুই চিপস টিপস এগুলো খাইতেছো, পেট অসুখ হইব না? আসলে কি আম্মা, আমার তো তেমন কিছু খাইতে ভাল লাগে না, ফল ভাত আর কত কি তো আইনা দেন, আমার কিছুই খাইতে ভাল লাগে না, তাই চিপসটা একটু ঘুরে ঘুরে খাইতেছিলাম। চাইছিলাম আজকে আমার সৎমার বাচ্চাটা আমি নষ্ট করে দেবো, কিন্তু দাদি দাদি চলে আসলো। আচ্ছা দাদির কি আর কোনো সময় ছিল না এখানে আসার? আমার সৎমার বাচ্চাটা যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারলো, আমার মনের জ্বালা শেষ হইব না, কি করব? হয়েছে হয়েছে, তোমার এই চিপস রাস্তাঘাটে খাওয়া ঠিক না, তোমার আমি আরো চিপস এনে দেবো, চলো বাসায় চলো। ঠিক আছে, আপনি যেহেতু কইছেন চলেন তাইলে যাই, আপনার কথা তো আমি ফালাইতে পারুম না। আচ্ছা চাইছিলাম আমার সৎমার বাচ্চাটারে আজকে শেষ করে দিতে, কিন্তু পারলাম না ওই দাদির জন্য। কিন্তু যেমনে করেই হোক না কালিকা আমার ওই সৎ মায়ের বাচ্চাটারে শেষ করতে হইব। যাই সৎ মায়ের পিছনে পিছনে যাই, যখনই আমি সুযোগ পাব ধাপ করে আমার সৎ মায়ের ধাক্কা দিয়ে ফেলাই দিব, আর ওই বাচ্চা শেষ। আচ্ছা মা তোমরা কই যাও কত দেখি? আরে আমি গেছিলাম তোর খালার বাসায়, তো আইতাছি দেখি বৌমা রাস্তা হাইরে হাইরে এগুলা খাইতাছে, এটা কি কাম ঠিক? আম্মা আপনি এত কথা করেন না তো, আপনি কোনো চিন্তা করেন না, আমার কিছু হইব না। হইছে থামো, এত কথা কইও না, মা যেটা কইরা মন দিয়ে শুনো, ঠিক আছে? আচ্ছা যাক সূর্য, তুই কাম থেকে ফিরার পথে বৌমার লেগে ভালো মন্দ কিছু নিয়ে আহিস, আর আরো কটা চিপস নিয়ে আহিস। হ্যাঁ সারা দেখা চিপস খাও, চিপস খাও, ভালো মন্দ আর কি খাই। আমি গেলাম। আচ্ছা আমি গেলাম, তুমি ঘরে যাও। দেখি শুনে যাইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে কি করি, ঘরের ভিতরে তো গরম, এইখানে বসে বসে চিপস গুলা খাই। এই তো সুযোগ, এখন আমি আমার সৎ মারে ধাক্কা দিয়ে ফালাই দেবো, তারপর ওই বাচ্চা শেষ, একদম শেষ, আর আমার পথের কাঁটাও গায়েব হয়ে যাব। কি হইলো, তোমার বাইরে থেকে আমি নিয়ে আসলাম, তুমি আবার এই জায়গায় বসে রয়েছো কে? আম্মা ঘরের ভিতরে কি বসে থাকা যায় বলেন তো, ঘরের ভিতরে অনেক গরম, তাই তো আমি এখানে বসে রইছি। আচ্ছা তাহলে তুমি এই জায়গায় বসে থাকো, আমি গরুরে খের দিয়ে আসি। আম্মা আপনি বসে থাকেন, আমি গিয়ে খের দিয়ে আসি। না বৌমা তোমার এই অবস্থায় আমি কাম করান লাগবো না। এটা কেমন কথা আম্মা, এখানেও বসে থাকতে দিবেন না, আবার গরুরে খাইতেও দিতে দিবেন না, তাহলে করবো রাখি আমি। তুমি কি করবা
তুমি খালি ঘরে থাকবা আর খাইবা আর রেস্ট নিবা আর কোনো কাম নাই না মা আমি যাই আমি গরু রে খেয়ার দে তুমি খেয়ার দিবা আচ্ছা চলো আমি গরু রে খেয়ার দেব আর তুমি সামনে দাঁড়ায়া থাকবা চলো আমার লগে আচ্ছা চলো আজকের মধ্যে আমার সৎমার বাচ্চাটারে নষ্ট করতে হবে অনেক সময় কেটেছি ভাবির একটু দেখে আসি ভাবির অবস্থা তো তেমন একটা ভালো না তাই দেখা করতে দোয়া করিস মা লিগা হ্যাঁ চাচা দোয়া করবো ঠিক আছে মা যা আমি গরু রে দিয়ে আসি না তোমার এত কাম করতে হইব না এই কয়টা খেয়ার আমি গরু রে দিয়ে পারবো তুমি এখানে দাঁড়াও আমি গরু রে খেয়ার দিব আর আমু ঠিক আছে আম্মা এখানে বাতাস আছে আমি দাঁড়াই আসছি তাড়াতাড়ি এসে খাও আমার হাসপাতালে নিও না
তুই কথা কর।